हेलो বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আজকে আমি একটু আলাদা ফিল্ম রিভিউ করতে চলেছি। অনেকদিন পর আমি ইংলিশ ফিল্ম নিয়ে রিভিউ করতে চলেছি, কারণ আমি ইংলিশ ফিল্ম খুব কম দেখি। বেশিরভাগ আমি হিন্দি ফিল্ম, বেঙ্গলি ফিল্ম, নিজের ইন্ডিয়ান ফিল্মই বেশি দেখি, আর মাঝে মধ্যে কোরিয়ান ফিল্ম দেখি, যেহেতু আমার খুব ফেভারিট বিদেশের মধ্যে। তো ইংলিশ ফিল্ম আমার বেশিরভাগ হরর ফিল্ম দেখি। তবে এই প্রথমবার আমি কোনো একটা অ্যাকশন মুভি দেখলাম অনেকদিন পর। আর টম ক্রুজের ফ্যান এখানে ভারতবর্ষে অনেক, ভারতবর্ষে কেন গোটা বিশ্বেতে টম ক্রুজের ফ্যান আছে। এবং টম ক্রুজ এমন একজন অভিনেতা, অক্ষয় কুমার যেমন ভারতের যে ফিটনেস নিয়ে খুবই শতব্যস্ত এবং নিজের চেহারা ফিটনেস ঠিক রাখে, সেই রকম বিদেশে টম ক্রুজ নিজের ফিটনেস এখনও পর্যন্ত বজায় রেখেছে। প্রায় 60 কাছাকাছি বয়স, এবং এত 50-60 বছর বয়স পর্যন্ত এখনও কেউ বলবে না যে সেই মানুষটা এখনও সে ফিট। এই সিনেমাতে শুনলাম নাকি স্ট্যান্ট নিজেই করেছে, প্রত্যেকটা সিনেমাতে স্ট্যান্ট, ভয়ানক ভয়ানক স্ট্যান্ট নিজেই করেছে। এবং অভিনয় এখনও সেই অভিনয় করার দম রাখে। এটা ছিল তো টম ক্রুজের কথা। আর এই সিনেমাটা প্রায় 2000 কোটি টাকার সিনেমা, এবং অবাক হওয়ার বিষয় আমাদের ভারতবর্ষে যদি 100 কোটি 200 কোটি টাকা ইনকাম করে নেয় কোনো ফিল্ম, তখন আমরা অবাক হয়ে যাই একদিনে। এটা একদিনে 800 কোটি টাকা আয় করে নিয়েছে ইতিমধ্যে, একদিনে 800 কোটি টাকা। আর প্রায় 2300 কোটি টাকার ফিল্ম। এটা ছিল মূল কথা। তারপর যে কথাটা বলবো আরও অবাক লাগবে, আমরা হলিউড সিনেমা বা ইংরেজি সিনেমা 1 ঘন্টা 15 মিনিট বা প্রায় 2 ঘন্টা কাছাকাছি সিনেমা দেখেছি, কিন্তু এই ফিল্মটা 2 ঘন্টা 30 মিনিট আপনাকে উপভোগ দেবে। এবং 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে আপনার প্রত্যেকটা মিনিটে মিনিটে সেকেন্ডে অ্যাকশন থ্রিলার সব জানতে পারবেন। প্রথমে তো বোঝা যাবে না ব্যাপারটা কি, ব্যাপারটা যে শুধুমাত্র একটা চাবি নিয়ে রহস্য, যে চাবিটা প্রচুর মূল্য, এবং সেই চাবিটা খোঁজার জন্য, দু পিস চাবিকে খোঁজার জন্য যে মিশন, সেটাই হচ্ছে এই গল্পের মূল কথা। আমার যেগুলো ভালো লেগেছে, আমার সবচেয়ে ভালো লেগেছে স্ট্যান্ড, যে ট্রেনের দুখানে মাঝখানে যে স্ট্যান্ড করা, এখানে একটা ভয়ানক সিন দেখানো হয়েছে। পাহাড় উপর সাইকেল চালানো, সেটাও একটা ভয়ানক সিন দেখিয়েছে। ট্রেনের উপরে মারপিট করা, সেটা একটা ভয়ানক সিন দেখিয়েছে। প্রায় ফাইট সিনগুলো খুব সুন্দর, ফাইট সিকোয়েন্সি বা অ্যাকশন সিকোয়েন্সি বলুন, সব কিছু পারফেক্ট করা হয়েছে এখানে। আর তাছাড়া আমার যেটা অবাক লেগেছে সেটা হচ্ছে, এখানে শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত বোঝা যাচ্ছিল না গল্পটা কি। যদি আপনি এর অন্য পার্টগুলো নাও দেখে থাকেন, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট বা অন্য মিশন ইম্পসিবল আগেও যে সিরিজগুলো হয়েছে ফিল্মে, সেগুলো যদি নাও দেখে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা এখানে নতুন পার্টটাও দেখতে পারেন, আর তাতেও কোনো অসুবিধা নেই, আপনি বুঝতে পারবেন। আর যদি দেখে থাকেন তাহলে তো আরও ভালো, দেখে থাকলে আপনার বুঝতে আরও সুবিধা হবে, খুবই সুবিধা হবে এবং গল্পটা সহজ হবে। এই ছিল আমার আজকের এই গল্পের মূল বিষয়বস্তু। আপনারা যান সিনেমাটা উপভোগ করুন যদি আপনি ইংলিশ ফিল্ম ভালোবাসেন। আর আমার বক্তব্য আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন ভিডিওতে। আপনার যদি কোনো মতামত থাকে তো কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করবেন। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।